সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল ঘটানো হয়েছে। সেই অনুযায়ী উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদেও ঘটেছে রদবদল। পূর্বে এই পদে ছিলেন সদ্য নির্বাচিত করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পাল। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে বর্তমানে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কৌশিক গুণকে। আজ করণদিঘিতে জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্তমান তৃণমূল বিধায়ক গৌতম পালের সাথে দেখা করতে আসেন সদ্য দায়িত্ব পাওয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি কৌশিক গুণ। এদিন কৌশিক গুণকে সংবর্ধনা এবং শুভেচ্ছা প্রদান করেন গৌতম পাল। পাশাপাশি করণদিঘি ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকেও এদিন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম পাল জানিয়েছেন, পূর্বে ইসলামপুর শহরে যুব তৃণমূলের দায়িত্বে ছিলেন কৌশিক গুণ। ইসলামপুর শহর সহ বিগত বিধানসভা নির্বাচনে জেলা জুড়ে ভালো কাজ করেছেন কৌশিক গুণ, আর সেই কাজের নিরিখেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আজ জেলা যুব তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের কমিটির তালিকা কৌশিক বাবুর হাতে তুলে দেন গৌতম পাল। ছোট ভাই কৌশিক গুণ দায়িত্ব পেয়েছে, সে ইসলামপুর শহরে তৃণমূল যুব কংগ্রেসের যুব সভাপতি ছিল। সে খুব ভালো কাজ করেছে ইসলামপুর শহরে, তার সাথে সাথে পুরো জেলায় গত বিধানসভা নির্বাচনে খুব ভালো কাজ করেছে। সেই নিরিখে আমাদের দল তাকে জেলা যুব সভাপতি নিযুক্ত করেছে। আমি দীর্ঘদিন প্রায় 10 বছর এই যুব জেলা সভাপতির পদ সামলেছি এবং গোটা জেলায় সবাইকে নিয়ে কাজ করেছি। যেহেতু 40-এর ঊর্ধ্বে যুব সংগঠন করা যায় না, আমাদের দলীয় নিয়ম আছে, সেই জন্য পার্টির রুটিন অনুসারে যুব সভাপতি কৌশিক গুণকে করা হয়েছে। আমি কৌশিক গুণকে জেলার সমস্ত ব্লক এবং জেলা কমিটির শহর জেলা কমিটির লিস্ট আমি তাকে তুলে দিলাম। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি কৌশিক গুণ জানান, যুব সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, মানুষের সাথে থেকে মানুষের কাজ করবার আশ্বাস দিয়েছেন কৌশিক গুণ। আমি যুব সংগঠন গৌতমদার নেতৃত্বে অনেকদিন থেকেই করে আসছি। আমাদের জেলার দুই অভিভাবক কানাইলাল আগরওয়াল, গোলাম রব্বানী সাহেব এবং গৌতমদার আশীর্বাদ নিয়ে আগামী দিনে যুবটাকে যুব শক্তিশালী ছিল আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করব। এবং গৌতমদা যেটা বলল যে আমরা আমাদের যে আগামী দিনে লোকসভার ক্যান্ডিডেট হবে তাকে আমরা যুবরাই কাজ করে, যুবরাই হচ্ছে উদ্যম দেয় এবং যুবদের শক্তিতেই হচ্ছে পার্টি বেশি শক্তিশালী হয়। আমরা 3 লক্ষ ভোটে জিতানোর টার্গেট রাখছি। পদ পেয়ে কীরকম লাগছে? পদ পেয়ে দায়িত্ব বেড়ে গেছে, মানুষের কাজ করতে হবে, মানুষের সাথে থাকতে হবে এবং দলের সর্বোত্তম কাজ করতে হবে। আর বিজেপিকে উত্তর দিনাজপুর থেকে নিশ্চিহ্ন। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, করণদিঘি।